সালাফিয়া হাফিজিয়া মাদ্রাসা, ছেলেরা সালাফি মানহাজ অনুসরণ করে তো? হ্যাঁ, হাত কোথায় বাঁধো? কোথায়? বুকের উপর, পায়ের সাথে পা মিলাও তো, লম্বা তসবি পড়ো তো। ইন্টারভিউ নেবো আজকে, কত সালাফি হয়েছে আজকে ইন্টারভিউ চলবে ইনশাআল্লাহ। আমরা যদি সব মসজিদ গুলোতে এত সুন্দর করে নামাজ পড়তাম, আলাদা করে নাম দেওয়ার দরকার হতো না, ঠিক না বেটি? আমরা নামাজের সুন্নত থেকে অনেক দূরে সরে গেছি। রাসূল করেছেন আমরা এক একটা ধোঁয়া তুলে আমরা এগুলো আমল করি না, এটা উচিত না। রাসূল করেছেন আমরা করব, রাসূল করেননি আমরা করব না, ঠিক না বেটি? যে হওয়া দরকার মানহাজ, একজনকে অনুসরণ করবো রাহমাতাল লিল আমিন। এক নেতা, নেতা কয়জন? আর সব হলো খেতা, আর সব কি? তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, সাতা মাতা সাতা মাতা, এসব সাতা মাতা চলবে না। নাম নাই, নিশান নাই, নামাজের চিহ্ন নাই, নেতা হয়েছে এক একজন, সারা বছর খাইছে গাঁজা, এখন জাতির নেতা হবে। হ্যাঁ আছে না নাই? চেহারা দেখলে মনে হয় এই মাত্র বুদি দেবী থেকে আসছে, ইসলামের কোনো চিহ্ন নাই চেহারার মধ্যে। প্রধান অতিথি এদেশের জনমানুষের নেতা, বিশেষ করে আমরা অতীতে কোনো কাজ করলেই বিগত কুখ্যাত সরকার বলতো আমরা সব রাজাকার। আল্লাহ বলে দাঁড়াও, 18 কোটির রাজাকার বানায় দেব। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি সরকার। রাজাকার মানে হলো আরে ইসলাম চাই, ঠিক না বা ঠিক? এরা অন্য কিছু চায় না, আমরা ইসলাম চাই, আমরা মরতে চাই, আমরা মরবো ইসলাম নিয়ে, বাঁচবো ইসলাম নিয়ে। ইসলামের জন্য রক্ত দিয়েছে এই পলাশ বাড়ির ছেলেরা, আমরাও রক্ত দিতে রাজি আছি। আল্লাহ বলে দাঁড়াও, 18 কোটির রাজাকার বানায় দেব। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি সরকার। রাজাকার মানে হলো আরে ইসলাম চাই, ঠিক না বা ঠিক? এরা অন্য কিছু চায় না, আমরা ইসলাম চাই, আমরা মরতে চাই, আমরা মরবো ইসলাম নিয়ে, বাঁচবো ইসলাম নিয়ে। ইসলামের জন্য রক্ত দিয়েছে এই পলাশ বাড়ির ছেলেরা, আমরাও রক্ত দিতে রাজি আছি। শহীদ হতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখায় দেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। নজরুল ভাইয়ের ডাক নাম হলো লেবু, লেবুর দরকার হলে নিয়ে যায়। লেবু যে এত উপকারী একটা জিনিস, ওনার নাম কি আপনি লেবু হইলাম এ বুঝলাম। আমাদের দেশে এক মন্ত্রী ছিল, নাম হলো পটল। তা আমি বললাম ভাই আপনার পটল হইলো কেন? আপনার নাম আপা পটল তরকারি খুব পছন্দ করতেন। তো বললাম আর টমেটো খিরা এগুলো নাই, কয় কুমড়ো আছে আমার আরেক ভাইয়ের। তো লেবু অত্যন্ত উপকারী একটা জিনিস, লেবু রেগুলার খাবেন হাতে ব্লক হবে না, লেবু রেগুলার খাবেন আপনি কখনো ফ্যাটি হবেন না, আপনার ফ্যাটি লিভার হবে না, অসম্ভব রকমের উপকারী। খুব আদরের নাম, হয়তো ওনারা আপা বেশি লেবু খাইতেন, সেই জন্য আদর করে লেবু রেখেছেন। শেখ মোহাম্মদ শফিকুল ইসলাম জামালপুর কথা বলেছেন, আলহামদুলিল্লাহ সুন্দর গানও গেয়েছেন না, মোহাম্মদ মিজানুর রহমান আলহেরা শিল্পী গোষ্ঠী। আরো অনেক অতিথির নাম আপনারা দিয়েছেন, যত অতিথির নাম কাগজে এসেছে আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আমরা কোরআনকে আমাদের জীবনে ধারণ করব, রাজি আছি তো? এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র বলে ধন্য হতাম। অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, খেটে খাওয়া মানুষ, চাষি বেশি না শ্রমজীবী বেশি? এখানে দেখি চাষি, কারা চাষি একটু হাত তুলুন তো, কষ্ট করে চাষি চাষি চাষি। হ্যাঁ, প্রথম নবী কি ছিলেন? প্রথম নবী কি ছিলেন? রাসূল নিজেও চাষি ছিলেন। রাসূল বলতেন যদি জানো কালকে কিয়ামত হবে, আজকে একটা গাছ লাগাও, আজকে একটা গাছ লাগা, ওই গাছের অক্সিজেন, ওই গাছের ফল, ওই গাছের পাতা যারা যারা গ্রহণ করবে সবার সওয়াব যে গাছটা লাগিয়েছে তারা মোলামা চলে যাবে। ইসলাম আছে যেখানে, শান্তি আছে। আল্লাহ বলছেন কায়েমের কথা, নামাজ
83 বার নামাজের কথা বলেছেন, একবারও বলেননি নামাজ তোমরা পড়ো। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون তোমরা আগে ঈমান আনো তারপরে নামাজ কায়েম করো, আল্লাহ যেই রিজিক তোমাদেরকে দিয়েছেন সেটা তোমরা আল্লাহর রাস্তায় দান করো। এই তিনটা কাজ যারা করবে, আরো দুইটা কাজ যারা করবে, তাদেরকে হেদায়েত দান করে দিবেন কে? দিন কায়েমের আগে হলো আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাক্কু ফি, 13 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কায়েম করতে পারেননি মক্কায়। কত বছর? 13 বছর। তিনি মদিনায় হিজরত করে আসলেন, রাষ্ট্র গঠন করলেন, সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু এতদিন যেই নবীটা মায়ের খেয়েছেন সেই নবী এখন বলছেন, যারা আমার মদিনার দিকে চোখ দিবে আমি তার চোখ উপড়ে ফেলে দেব, মদিনাকে যারা আক্রমণ করতে আসবে আমি নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামবো। নেমেছেন কিনা? কথা বলেন না কেন? 27টা যুদ্ধ নিজে সেনাপতি কয়টা আর চালিয়েছেন? 80টা যুদ্ধ। এত ঠান্ডা নবীর উম্মত না আমরা? আমার নবীর কথা ছিল আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো শান্তিতে থাকবা, গ্রহণ না করলে তলোয়ার নিয়ে রেডি হও, ফয়সালা হবে ময়দানে। ঠিক তো? ঠিক। কিন্তু তিনি কখনো আগে আক্রমণ করেন নাই, আমরাও করব। নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েমের আগে দিন কায়েম। দিন তো বুঝি না কায়েম করবো কেমনে। এক হুজুরে আজকে আমি জিজ্ঞেস করলাম আপনি কোন দল করেন, আমি কোন দলই করি না। তাহলে তুই তো শয়তান বেটা, কোন দল করছ না মানে? আমরা মুসলমান, আমরা আল্লাহ দল করি। ঠিক না? ঠিক। আমাদের দলের নাম কি? জোরে বলেন ইসলাম। দলের নাম কি? ইন্নাত দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একটাই দল, কয়টা? অন্য কোন দল নিয়ে গেছেন দুনিয়াও শেষ আখেরাতও? সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মাইয়াবতাগী গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিন ওয়া ফি আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে নেয় তার দুনিয়াও শেষ আখেরাত। এই ক্ষতি থেকে বাঁচার জন্য চারটা আমল আল্লাহ দান করেছেন, কয়টা? চারটা। ওয়াল্লাস পড়েন, ওয়াল্লাস ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সকল মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত, সবল এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ইন ডেঞ্জার, প্রত্যেক মানুষ। রাসূলের ব্যাখ্যা দিচ্ছেন, আর দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলেম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। দুনিয়ার উপরে লানত, দুনিয়ার সব কিছুর উপর লানত, শুধু চারটা জিনিস ছাড়া, কয়টা? প্রথম হলো আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহর জিকির। দুই নম্বর হলো আলেম, তিন নম্বর হলো মুতাআল্লিম, যে আলেমকে অনুসরণ করে। আলেম মানে হলো যেই আলেম ইসলামী আন্দোলন করেছে, সেই আলেম যেটা করে নাই ওটা মুনাফে। আপনাদের এই পলাশবাড়ির এই ছেলেটা মামলা হয়েছে 41টা, 41টা মামলা দিয়েছে এই ছেলের বিরুদ্ধে, তার ভাইয়ের বিরুদ্ধে দিয়েছে 14টা। কিভাবে ছিল এদের জীবন? বিগত 17 বছর ওরা বাড়িতে থাকতে পারে নাই। কোথায় সেই শয়তান গুলো যারা মিথ্যা মামলা দিয়েছো? তোমাদের দুনিয়াও শেষ আখেরাত। কোথায় বসে রাসূল একটা কথা বলতেন, সূরা হজের 30 নম্বর আয়াত, ইস্তানিবু রাস্তামিন রিস্তামিন আল্লাহসাম ইস্তানিবু কাওলাজুর। তোমরা মূর্তি পূজা থেকে বাঁচো, আর তোমরা বাঁচো মিথ্যা সাক্ষী থেকে। মিথ্যা সাক্ষী মিথ্যা মামলা দ্বারা দেয়, তাদের দুনিয়াও শেষ আখেরাত। সব নবীরা মিথ্যা মামলার সম্মুখীন হয়েছেন। আমরা যদি ইসলামের জন্য মিথ্যা মামলা খাই, খুশি না বেজা? খুশি না বেজা? এই ছেলেও খুশি না বেজা? খুশি। কারণ সান্ত্বনা দেন কে? সান্ত্বনা দেন কে? আপনারা ইসলাম করতে রাজি আছেন তো? ইসলাম করবেন তো? দেখি কারা কারা করবেন, একটু হাত তুলে দেখা যান তো বক্তব্য। Thank you.
না গুনা। ঈদে আমরা সবচেয়ে বেশি কি দেই, কি দেই নাকি আপনাদের এখানে নিষেধ আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, জোরে জোরে দিবেন আল্লাহু আকবার। এটাই আমাদের বড় অস্ত্র। ওরা যখন আমাদের দিকে বন্দুক তাক করবে, আল্লাহু আকবার বলবো, বন্দুক হাত থেকে নিচে পড়ে যাবে। যেখানে আমরা আছি এই ছেলেদের বাদাম কিনবেন না, না না বাদাম কে খেতে না, ওই হাসিনা চোরের কারণে বাদাম বেচে শুধু ইসলামী ব্যাংক থেকে। এরা তো বাদাম বেচত না, এই দুধের শিশু, এই দুধের শিশু মুখে করে খাওয়াতে হতো তাকে, কিন্তু পরিবার বিশ্ব ওই শয়তানদের কারণে। ঠিক না ভাই? কাদের ছেলে কত টাকার মালিক? 400 সবাই কত? ওনার কাদের ছেলে কিসে উঠে? কিসে? আর উনি বিগত 15 বছরে কত হাজার কোটি টাকার মূর্তি বানিয়েছেন তার খবর আছে? শুধু 1 বছরে বানিয়েছে 400 কোটি টাকার মূর্তি। আমরা কোন মূর্তির সরকার চাই না, মূর্তির বিরুদ্ধে। ঠিক না ভাই? হিন্দুরা করে তারা আল্লাহর কাছে জবাব দিবে, যদিও তাদের ধর্মে মূর্তি পূজার কোন জায়গা নাই, সম্পূর্ণ ফেক। ওরা যখন বিপদে পড়ে তখন কিন্তু মূর্তির ডাকে না, কারা ডাকে? জোরে বলেন, কারা ডাকে? তুফান যখন আসে কারা ডাকে? এটা বানাইছো কেন? অল্প দিনের জন্য বানায় থাকে, আবার নিজেরাই ডাকে। ওরা না ডাকলে এটা ভগবান হইতে পারে না, ওরা খাওয়া না দিলে এটা খাইতেও পারে না, ওরা এটারে খাওয়া দেয়, ওটারে খাওয়া দিয়া দেবতার নামে ওই যে ঠাকুরা খায়। যেমন আমাদের দেশে মুড়িদের খাওয়া গুলো পীরেরা খায়। বহুমণ্ড পীর আছে না নেই? তুমি আর দূরে কথা বল না, যারা আল্লাহ ছাড়া কাউকে অলি বানায়, কামাথালিল আনকাবুত, আল্লাহ বলছেন তাদের ঘরটা হলো মাকড়সার ঘরের মতো। ইন্না আওহানাল বুয়ুতে লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন, পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর কোন প্রাণীর? কথা বলেন কেন আল্লাহ এটার সাথে তুলনা দিলেন? আল্লাযীনা ইত্তাখিযূনা মিন দূনিহি আউলিয়া, যারা আল্লাহ ছাড়া কাউকে ওলি বানায়, তাদের উপমা হলো মাকড়সার মতো। মাকড়সার জাল সবচেয়ে দুর্বল, কেন এটার সাথে আল্লাহ তুলনা দিলেন? আজকের পৃথিবীতে বিজ্ঞানী পরীক্ষা করে দেখেছে, মাকড়সার জন্মের পরে মাকড়সার বাচ্চারা প্রথম মাকে খেয়ে ফেলে, মাকে খাওয়াই হলো তাদের প্রথম খাবার। তোমরা জানলারকে ভণ্ড পীর, যে সমস্ত পীরের মুরিদ তোমরা হও, তোমাদের ইমাম তারা আগে খায়। সবগুলো পীর, অধিকাংশ পীরগুলি নষ্ট এবং ভ্রষ্ট, এই জমিনে সেরেকে আমদানি এরাই করেছে। ঠিক না ভাই? নিজেরা জিকির শুরু করেছে, আলাদা জিকির, আল্লাহ জিকির বাদ দিয়ে আলাদা জিকির করেছে, যেমন ভণ্ড রাজনৈতিক নেতাগুলো আল্লাহ দল বাদ দিয়ে নিজেরা দল বানাইছে। ঠিক না ভাই? আমরা কোন ব্যক্তির দল করব না, দল করব কার? চিৎকার করে বলো, আল্লাহর দল ছাড়া কোন দল করা জায়েজ? আচ্ছা বলেন তো, যদি কবরে জিজ্ঞেস করে আপনার দল কি, এটার আরবি কি? এই যে আপনার দল কি, এটার আরবি কি? মা দিনুকা, মা দিনুকা, আপনি কি বলবেন? আপনি যদি বলেন যে আমি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার হবে, আপনি যদি বলেন আমি কমিউনিস্ট পার্টির কমরেড হবে, আপনি যদি বলেন আমি অমুক দলের হেমুক হবে, বলতে হবে কি? চিৎকার করে বলেন কি বলতে হবে? রাসূল বলছেন আমি 5টা জিনিসের আদেশ করছি, আল্লাহ আমাকে 5টা জিনিসের আদেশ করেছেন, আমরা 5টা জিনিস নিয়ে আজকে ঘরে যাব, রাজি আছি তো? প্রথম হলো আল জামাআ, ইসলামী দল ছাড়া কোন দল করা যাবে? ছেলেরা ব্যাগ নিয়ে ঢুকে যাওয়ার সেট থেকে আপনাদের আপনাদের পকেটটা উজাড় করে দিবেন, কারণ এই প্রতিষ্ঠানগুলো আপনাদের দানের উপর টিকে আছে,
বিগত স্বাধীনতার পর থেকে কোন সরকার কোরআনের বান্ধব সরকার আসেনি, কোন সরকার কোরআনের প্রতিষ্ঠানকে দেয়নি, ঠিক না ঠিক? শুধু নিয়েছে এই প্রতিষ্ঠান গুলো, না হলে মসজিদ গুলো চলতো না, হাফেজ গুলো চলতো না। সেই জন্য ছেলেরা ব্যাগ নিয়ে যাবে, আপনার যতটুকু পারেন হাত তালের গান বায়রা, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন। আপনারা জাকাত দেন না, এই জন্য এগুলো চোর ডাকাতেরা নিয়ে যায়। জমি কিনতেছেন ইনশাআল্লাহ, এই প্রত্যেকেই ইনশাআল্লাহ এটার প্রতি অনুরক্ত থাকবেন, আপনার টেনশন করেন না। আমরা গরিবেরা যেখানে যাই ওটা বিল্ডিং হয়, ওই মাদ্রাসা অনেক বড় হয়। এই পৃথিবীতে আমাদেরকে দিয়ে আল্লাহ অনেক প্রতিষ্ঠান করিয়েছেন, আল্লামা সাইদিকে দিয়েও করিয়েছেন, ঠিক না ভাই? চট্টগ্রামের ইসলামী বিশ্ববিদ্যালয় সাইদি তাফসীরুল কোরআনের ফসল, হাজার হাজার মানুষ সোনার দাওয়াতে ইসলামে ঢুকেছেন, আল্লাহ কবুল করুক। পাঁচটা জিনিস, কয়টা কথা বলবো না, আরে রাখো তোমার উদ্দেশ্যে। শফিকুল মাওলানা প্রত্যেক মাসে এক বস্তা না তিন বস্তা করে দিল, ইনশাআল্লাহ আমরা নেব ইনশাআল্লাহ। তাহলে প্রথম হলো ইসলামী দল, করবেন তো, করবেন তো, দেখি কারা কারা করবেন না। আচ্ছা বলেন ইসলামী দলের প্রথম পড়া কি, জোরে বলেন, প্রথম পড়া কি, দ্বিতীয় পড়া কি, হাদিস, তৃতীয় পড়া কি, ইসলামী সাহিত্য, চতুর্থ কি, নামাজ, চতুর্থ কি, এই চারটা দল, এই চারটা কাজ কি কোন দলের না, আল্লাহ। এই চারটা কাজ করলে কি আল্লাহর গোলাম হওয়া যায় না দলের গোলাম? এই চারটা কাজ করবেন তো, এই চারটা কাজ কোন দল করে? এই বাংলাদেশ হওয়ার পর থেকে সবচেয়ে বেশি ইসলামের জন্য রক্ত দিয়েছে কারা, চিৎকার করে বলেন, কাদের নেতা কর্মীদেরকে এলাকা ছাড়া করে দেওয়া হয়েছে, কাদের? বৈষম্য বিরোধীর পেছনে কারা ছিল, আরো জোরে বলেন, তুমি কে আমি কে? ওরা বুঝেছে ঠিকই, আপনারা বুঝেন নাই। একটা সুশৃঙ্খল দল, আমরা কোরআনের প্রতি কব, কোরআনের জন্য প্রাণ দেব, ঠিক না ঠিক? দুই নম্বরে আল্লাহর হাবিব বলেন, ওয়াসসামি, তোমরা শুনবা, ভালো করে শুনবা, ওয়াত্তাআ, আনুগত্য করবা, ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবা, রাজি আছেন না নাই? জিহাদ আছে যেখানে আমরা আছি, এই মাহফিল একটা জিহাদ, এই মাদ্রাসাটাও জিহাদ, চূড়ান্ত জিহাদ হলো সমস্ত নোংরা নেতৃত্ব বাদ দিয়ে সেখানে আল্লাহর দিনকে কায়েম করা, জোর ছাচরের বদলে সেখানে ভালো মানুষ বসা, এটা হলো আসল জিহাদ, ঠিক না বাটি? কালেমা তো হাক কি নেন্দা সুলতান ইনজায়েব, কোন জালেমের সামনে আল্লাহ কোরআনের কথা বলা, যেমন বলেছেন আল্লামা সাইদি, ঠিক না বাটি? যেমন বলেছেন আর অনেক সিংহ সাধুরেরা, এদেরকে বিভিন্ন ভাবে অত্যাচারিত করা হয়েছে, কোরআনের কথা বলতে গেলে যদি অত্যাচারিত হতে হয় আমরাও হতে রাজি আছি না, আমরা শহীদ হতে চাই, রাজি আছেন তো? দেখি কারা কারা শহীদ হতে চান, হাত তুলে দেখান তো প্রিয় ভাইরা। আরে মুরুবির গলার আওয়াজ নাই, তারপরও তো শক্তি আছে আলহামদুলিল্লাহ, শহীদ হতে চান তো? হ্যাঁ, শহীদ হওয়া যায় কোথায় গেলে বলেন, বিগত সরকার আমলে ইন্দুরাও শহীদ, ইন্দুরাও শহীদ, হিন্দুদের নামের আগে শহীদ, শহীদ সন্ডাল বসা, কেমনে শহীদ হলো এরা? শহীদের জন্য প্রথম শর্ত কি বলেন, আল্লাহ দল, কার দল? আল্লাহ দল। দ্বিতীয় শর্ত নামাজ বোধ নাই, নামাজ ছাড়া শহীদ হওয়া যায়? তৃতীয় শর্ত জাকাত বোধ হয় নাই, কেমনে হবে আপনার এটা? আপনি যদি ইসলামী দলই না করেন আর কোনোটাই আপনার কবুল হবে না। রাসূল বলছেন জিহাদ করবা, চার নাম্বার জিহাদ কতদিন পর্যন্ত করতে হবে? রাসূল বলছেন সাল্লাল্লাহু, এখন ইউটিউব জিহাদের বিরুদ্ধে, ফেসবুক জিহাদের বিরুদ্ধে, কারণ এটাগুলো হলো ইহুদিদের, এগুলো হলো এক একটা চক্র, ওরা জেহাদ শব্দ সহ্য করতে পারে না। আর আমার নবী বলেছেন আল জেহাদ ওমাদিনিয়া ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জেহাদ করতে হবে, ঠিক না ঠিক? নফসের বিরুদ্ধে প্রতিনিয়ত আমরা জেহাদ করি, মন যেটা চায় আমরা সেটা করি না। আমার আল্লাহ
বলছেন সূরা নাজিয়ার ভিতরে, তোমরা যদি মনের কথা না শুনো আমি আমার জান্নাত তোমাদের বাড়ি বানায়া দেব। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান তাগা ওয়া আথারা আল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন যে তাগুত হয়েছে, তাগুত ছিল কত সরকার, নিজেরা ইসলাম মানে নাই, আমাদেরকেও মানতে দেয়নি, ঠিক না বাদি, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে অর্থনীতি, ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের হসপিটাল গুলো, কথা বলেন না কে, শিক্ষানীতি কি ছিল, শিক্ষানীতি, শিক্ষানীতি ছিল আলুবালা, শিক্ষানীতি ছিল ডিমবালা, কিসের শিক্ষানীতি, স্কুলে যান এখন দেখেন ক্লাস সিক্স সেভেন এর ছেলেরা এখন বিড়ি খায় আছে না নাই, কোনো পড়াশোনা নাই, আমার এই কোমরমতি সুন্দর সুন্দর শিশুরা সন্ধ্যার পরে গ্রুপ বেঁধে বেঁধে ভিডিও দেখে, মোবাইল দেখে, গ্রামে গঞ্জে কোথায় আপনি যাবেন একই সিনারিও, কলেজ গুলোতে ছেলে মেয়েরা বসে একসাথে বসে বিড়ি খায়, ইউনিভার্সিটির কথা বললাম না, কি নোংরা হয়েছে পরিবেশ, এটা ছেলে নামে বুঝারি কোনো উপায় নাই। আজকে আমি আপনাদের এখানে আসছি সৈয়দপুর থেকে নেমে রাস্তায় অনেক মেয়ে দেখলাম মোটরসাইকেল চালাচ্ছেন, কিনা মোটরসাইকেল চালাচ্ছেন, একটা মেয়ে কতটুকু যেতে পারে শরীয়তে বাউন্ডি কতটুকু, 10 মাইলের বেশি যেতে পারবে না একটা মেয়ে, তাও এখন ফেতনার সময় এক মাইলও সে যেতে পারবে না গায়ের মহরেন ছাড়া, কিভাবে চলে এই মেয়েরা, কিভাবে মেয়েরা ফুটবল খেলে, কিভাবে মেয়েরা পুলিশে যায়, সারা দেশ ধ্বংসের অকল তলে হারিয়ে যাচ্ছে, একটা ছেলে আর একটা মেয়ে পাশাপাশি থাকলে মধ্যখানে কে থাকে, আরো জোরে বলেন শয়তান, কারেন্টের ভিতরে সব ওদের দলের লোক, কারণ হলো আমরা 2 বছর বিল দিয়েছি, একটা বিলও জমা হয় নাই, সব বিল ওদের পেটে গিয়েছে, ঠিক না বলি, 2 মাস কারেন্টের বিল আমরা না দিলে আমাদের লাইন কি হয়, কাটা যায়, 2 বছরের বিল গেল কোথায়, রাস্তা থেকে লুট করা হয়েছে 51,000 কোটি টাকা, গরিব মানুষ ভ্যান চালায় রাস্তার পাশে পাশে জিনিস বিক্রি করে, তবে আমরা একজন এক আল্লাহর উপর আমরা ভরসা করেছি, এই জন্য আমাদেরকে সুখে রেখেছেন কি, অন্তত একটা শান্তি তো আছে, পুলিশের আর কদম বসি করতে হয় না, বাইরে পুলিশের অত্যাচার আপনাদের এখানে অবশ্য হয়নি, আপনারা ভালো ছিলেন, পুলিশকে মনে হতো ওনারাই মন্ত্রী, ওনারাই মন্ত্রী, ফাজেল মাদ্রাসার প্রিন্সিপালকে কনস্টেবল গালি দিয়ে কথা বলতো, কোনো ইজ্জত নাই, হুজুর বলছে আমি একটা কামেল মাদ্রাসার মুহাদ্দিস, কঠোর মুহাদ্দিস, তুই যাস কই, যারা জুলুম করবে তাদেরকে ধরবেন কে, আমরা জুলুম করব না, ওদের দলে যারা নামাজি যারা তওবা করেছো বুকে নেব আমরা, ঠিক না বেটি, কিন্তু যেগুলো ইসলামকে সর্বনাশ করার চেষ্টা করেছো ময়দানে আসার চেষ্টা করবা না, চেষ্টা করবা না, আমার নবীর সাথে আমরা থাকতে চাই, আল্লাহ বলেছেন সিদ্দাউ আলাল কুফার রুহামা বাইনাহুম, যারা নবীর সাথে থাকতে চায় কাফেরের উপর হতে হবে বজ্র কঠিন, ঠিক না বেটি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বদরের ময়দানে গেলেন, ওনার অনেক আত্মীয় স্বজন ওনাকে বললেন আবু বকর আপনাকে বহুবার তলোয়ার সামনে পেয়েছি আমরা কিছু করি নাই, আবু বকর বললেন আমি যদি তোমাদেরকে একবার পেতাম দুনিয়া থেকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিতাম, আমাকে তোমরা ছেড়েছো আমি ছাড়তাম না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোনদিন আগে আক্রমণ করেন নাই, কিন্তু আক্রান্ত হওয়ার পরে উচিত জবাব দিয়েছেন, ঠিক যাবে ঠিক, এখন আগামী দিনের বিশ্ব ইসলামের বিশ্ব, প্রতিদিন মানুষ হাজার হাজার কালেমা পড়ে মুসলমান হচ্ছে, ঠিক যাবে ঠিক, এই সুন্দর সময়ে আমরা সবাইকে ইসলামের উদাত্ত আহ্বান জানাই, আমরা কারো উপরে জুলুম করবো না, মসজিদে হাত কে কোথায় বাঁধলো এগুলো বড় ব্যাপার না, মসজিদে যাওয়া বড় ব্যাপার, ঠিক যাবে ঠিক, তবে জাপানের টিকিট
পাইলে কেউ ইন্ডিয়ায় যায় না? যায়, কথা বলেন, যায়। জাপানে পয়সার দাম বেশি, সুযোগ সুবিধা বেশি, ইন্ডিয়া যাবে কেন? সহি হাদিস পেলে আপনি দুর্বলের ব্রাহ্মণ করবেন কেন? রাসূল যা বেশি সহি করেছেন আমরা সেটা জানার চেষ্টা করবো, ঠিকটা বা ঠিক? কিন্তু এটা নিয়ে ঠেলাঠেলি করবো না। আমাদের দেশে হাত আমরা কোথায় বাঁধি বলেন তো, কথা বল। আমরা এখানে বাঁধি একটা গ্রুপ, এটার পক্ষে দলিল আছে, আরেকটা গ্রুপ দাবির উপরে বাকি, এটার পক্ষেও দলিল আছে, আরেকটা গ্রুপ পায় বাঁধবো না, কি করবি বাঁধবো না। সৌদি আরবে গেলে দেখা যায় এরাই না মালিকের অনুসারী, আল্লাহু আকবার। তাহলে এটা আবার কোন পার্টি? আমি প্রথম যখন ওদেরকে দেখি আমি খেয়ে হারিয়ে ফেলি। মক্কা শরীফে আমার দুই পাশে দুইজন আল্লাহু আকবার। আরে এই সাল্লা কামা সাল্লা রাসূল, রাসূল যেভাবে পড়ছে সেভাবে পড়, গসাল্লা সালাত, তোমারটা তুমি পড়ো। এখন ওখানে তো মাসি মারাও নিষেধ, কিলাকিলি কেমনে করবে? বেচারা এইভাবে পড়লেন দুইজন, শেষে আমি বললাম লাফসা দেখাই নিয়ে হয়ে যা অল্প, আপনার পরিচয় কি? তিনি বলেন না না, রাইস শরিয়া ফি জামায়াত ইমাম মক্কা, মক্কা ইউনিভার্সিটির আমি শরীয়তের চেয়ারম্যান। তাকে শিখিয়ে দেন না গে মসজিদে তো যান, ইবাদত করলেই তার তাকওয়া দান করবেন কে? আল্লাহ বলছে নউবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আগে তো মসজিদ মুখী করেন, আগে কোরআন মুখী করেন, আগে ইসলাম মুখী করেন, আগে মাদ্রাসা মুখী করেন, ঠিক না বা ঠিক? আমরা জেহাদ করতে রাজি আছি না নাই? জেহাদের জায়গা যেখানে থাকবে না সেখান থেকে হিজরত করতে হবে, কার কথা? আল্লাহর কথা বলেছেন রাহমাতাল লিল। এরপরে বললেন আমান খারাজা মিনাল জামাআত তাদরা শিবরিন ফালা রাব্বাতাল ইসলাম ইয়ানুলকি, যে ইসলামের গন্ডি থেকে এক বিগত বেরিয়ে যায় তার গলা থেকে ইসলামের রশিটা সে খুলে ফেলে। ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়া ওয়া মিন জুশা জাহান্নাম, কেউ যদি জাহেলিয়াতের দিকে ডাকে, আল্লাহর দিনের দিকে ডাকে না, কোরআনের দিকে ডাকে না, ব্যক্তির দিকে ডাকে, কোন খানকার দিকে ডাকে, সে জাহান্নামী। কার কথা? আল্লাহ। কার কথা? সাহাবায়ে কেরাম বললেন যদি নামাজ পড়ে রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ওয়াইন সাল্লা ওয়া সাম ওয়া যাআমা আন্নাহু মুসলিম, রোজা রাখলো নামাজ পড়লো ধারণা করলো মুসলমান, তারপরে সে কোথায় যাবে? জাহান্নামে। কারণ তার দাওয়াত আল্লাহর দাওয়াত ছিল না। এখন আল্লাহর দাওয়াতে কি নেয়ামত? আল্লাহ বলছেন যারা আমি রবকে রব মেনে আমার দিনের দিকে দাওয়াত দেয়, আমি আল্লাহ নিজে তাদের জন্য ফেরেশতা নাযিল করব। তোমাকে যে অ্যারেস্ট করেছে মারছে মারে না আল্লাহ তার কপাল ভালো রেখেছে, এই সরকার থাকলেও অনেকবার নিত। ঠাকুর ছিল ইংরেজের পা চাটা, আর নজরুল ছিল বিদ্রোহী। নজরুল বলতেন আল্লাহ তারিফ জগতময়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আমার পরিচয় কি? তার যে শ্রেষ্ঠ আমল কার হতে পারে যে আল্লাহর দিকে তাকে আমলে সহলে করে? আমলে সহলে কেউ কি? সূরা কাহফের শেষ আয়াতে বলছেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়আমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।
আল্লাহর কথার যে শ্রেষ্ঠ আর কার কথা হতে পারে? যারা আল্লাহর সাথে দেখা করতে চায়, আপনাকে দেখা করতে চান? আল্লাহর সাথে দেখা করতে চান? চান তো? আল্লাহ বলেন হাজে গুছিয়ে যে আমার সাথে দেখা করতে চায়, আমি আল্লাহ তার সাথে দেখা করতে চাই। তাকে আমলে সালে করতে হবে। আমলে সালে কি? ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদতের ভিতরে শিরক করা যাবে না। এখন আমাদের সমাজে শিরক আছে না নাই? তাবিজ আছে না নাই? এটা কি? আরো আসতে কর, আল্লাহ ছাড়া কারো নামে কসম আমাদের সমাজে আছে না নাই? এটা কি? বিভিন্ন মাজারে মাজারে ঘুরে আছে না নাই? অবশ্য মাজার এই এলাকায় নাই, আছে, ভেঙে গুড়িয়ে দেন, কোন মাজার থাকবে না। মাজার হাদিসেও নাই, কোরআনেও নাই। তিনি তখন জীবিত বলছেন আমার কবর আমার মিম্বারের মধ্যখানের জায়গাটা জান্নাতের বাগান। মাজার পাইলে কোথায়? তিনি দোয়া করতেন যখন নামাজের জন্য বের হতেন, তিনি দোয়া করতেন চোখে নূর দেন, মাথায় নূর দেন, অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন, উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে নূর দেন। নূরের জন্য দোয়া করলে আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভালো করে দিবেন। কে কথা বলেন না কেন? আল্লাহ, আমরা যে এই যে কোরআন শরীফ পড়ি, এতে আমাদের রোগ কেমনে ভালো হয়? জাপানের একজন ডক্টর মিশরীয়, তিনি এটার উপর গবেষণা করেছেন। ইফ ইউ ব্রিদ ইন দা ওয়াটার বাই দ্য রিসিটেশন অফ হোলি কোরআন, হোয়াট এফেক্ট দিস ওয়াটার ব্রট ফর ইউ, ব্রিং ফর ইউ লাইফ। আপনি যখন একটা পানিতে কোরআন শরীফ পড়ে ফু দেন, আর যখন কেউ তেলাওয়াত করে তার চারিদিকে নূর সৃষ্টি করে দেন কে? সে যখন তসবি করে নূর সৃষ্টি করে দেন কে? কিন্তু আমরা তসবি করি না, আমরা শুধু আঙ্গুল গুনি নামাজের সালাম ফিরিয়ে বন্ধ হয়ে যায়। বললাম ভাই তসবি কই, ভিতরে চলতেছে। ভিতরে চলবে কেন? ভিতরে কি টুনওয়ান ফিট করছে? আবার কিছু আছে তসবি একটা হাতে, আর আমাদের পীর সাহেবেরা বানিয়েছেন কিছু দিকে। এটা কি? 10 ঘন্টা আল্লাহ জিকির করেছো, দুইবার হ্যাঁ হো করবা, তোমার আমলনামা সব করবো। জিকির লাফা এগুলো জেলখানায় ঢুকিয়ে দেওয়া দরকার। সৌদি আরবে কাবা শরীফের সামনে দেখে যে কিছু হুজুর লাফাইতেছে, ওদের মুখে আবার পা, ওরা মনে করছে রক্ত আসছে কিনা, ধরে সবগুলোকে পাড়ি দিয়ে জেলখানায়। আর আমাদের দেশে মাহফিল করে এরপরে লাফায়, ওই শয়তান গুলোকে লাফানোর জন্য পয়সা দিয়ে আনে যে তুই ভালো কিনা লাফা। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন, আমরা মুমিন, আল্লাহ কবুল করেন, তারা আল্লাহর জিকির করবে, তাদের কলিজা লড়বে। কার কথা? তারা যখন তেলাওয়াত করবে তাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? শ্রেষ্ঠ জিকির কি? জোরে বলেন, শ্রেষ্ঠ জিকির হলো বাদা তেলাওয়াতিল কোরআন লা ইলাহা, শ্রেষ্ঠ জিকির হলো কোরআন তেলাওয়াত। আমরা একসাথে উঠবো, ঠিক আছে তো? আমরা একসাথে উঠবো, তাহলে কয়টা কাজ আমরা করবো? প্রথম কি? প্রথম কি? আল্লাহর দল। কার দল? আল্লাহর দল। অন্য কোন ব্যক্তির দল আমরা করব না, তাহলে আমরা কবরের জবাব দিতে পারবো না। দুই নম্বর, আমরা শুনবো, কি শুনবো? সামিআনা ওয়া আতানা গুফরানা। সূরা বাকারার এই আয়াতটা রাতের বেলা যারা পড়বে, শুধু পড়বেন, শুয়ে থাকবেন, সারা রাত নফল পড়ার চেয়ে বেশি, ঠিক না? ঠিক
জামাত যে আল্লাহর হুকুমে পড়ি, সমাজও সে আল্লাহর হুকুমে চালাবো, পার্লামেন্টও সে আল্লাহর হুকুমে চালাবো। আল্লাহর হুকুমে না চালাইলে পার্লামেন্টে কিন্তু ভেজাল হতে পারে। যারা আল্লাহর কথা শুনে না তাদের জিভা উল্টা পাল্টা কথা বলে। এক মিটিং এ নেতাকে বললো, আমাদের বড় নেতার জন্য দোয়া করেন। নেতা দোয়া করতেছে, আল্লাহ বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিই। আবার আবার ওই সভাতে এক নেতা যাবেন, আরেক নেতা তাকে স্বাগতম জানাচ্ছে, দুই নেতাকে আপনারা চিনেন। নেতা বলতেছে, মরহুম নেতা সাহেব আমাদের স্টেজের দিকে আসতেছে। এই বেটার দিকে জলসা করে আমাদের মরহুম কয় উঠছে স্টেজে, কয় নেতার আগমনে আমরা সবাই গর্ভবতী হয়েছি। তাহলে প্রথম আল্লাহর দল, দুই নম্বর শুনবো কার কথা, তিন নম্বর মানবো কার কথা, চার নম্বর জেহাদ করবেন। তো আল্লাহ বলছেন, যারা জেহাদ শিক্ষা উপদেষ্টার ভিতরে তিনটারে ঢুকাই দিচ্ছেন আজকে, সরকারের সময় প্রাইমারি এবং হাই স্কুলের যে শিক্ষা বোর্ড ছিল একজনও মুসলমান ছিল না সেটার ভিতরে। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ করেছে তারা হিন্দুকে, কি সর্বনাশ দেখেন। টাঙ্গাইলে কাবেল মাদ্রাসার প্রিন্সিপাল, ওরা তো ইসলাম বুঝতে তো ওরা হিন্দু ধর্মে থাকতো না, ওদের কিতাবই তো ওরা পড়ে না, ওদের কিতাবের সারটার ভিতরে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ওদের ঠাকুররা বলে जिसका অন্তিম শ্লোক হতা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উসকা অন্তিম জীবন সুখ মে ভর জায়েগা, যার শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ করে দিবেন কে। রাসূল যাচ্ছেন এক ঘরের সামনে দিয়ে, ইহুদির ঘর, কোন মানুষ মারা গেলে খুশি হবেন না, কোন মানুষের মৃত্যুতে খুশি হওয়া ইসলামে নিষেধ। ইসলামে নিষেধ। রাসূলের মর্যাদার সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, ইহুদির লাশ, কার লাশ, ইহুদির লাশ। রাসূল দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূল এটা ইহুদির লাশ। বলছে, হোক ইহুদির লাশ, সে মানুষ ছিল। কি ছিল? মানুষ ছিল, তার জন্য আমি সমবেদনা জ্ঞাপন করছি। আপনি একজন মানুষের ব্যথায় আপনি পিতা মাতার জন্য আল্লাহ যে শব্দ ব্যবহার করলেন, ভিক্ষুকের জন্য একই শব্দ ব্যবহার করলেন। লা তানহারহুমা, পিতা মাতাকে ছিড়কি দিয়ে কথা বলো না, ভিক্ষুকের সাথেও ছিড়কি দিয়ে কথা বলো না। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, রবের যে নিয়ামত দিয়েছেন তার শুকরিয়া আদায় করো। লা ইলাহা, এটার যে বড় নিয়ামত কিছুই নেই। একটু হাত তুলে দেখাই, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, নামাজ যে মাসে বেশি সেই মাসে খাওয়া বেশি, এখন বলেন 20 টাকা না 8 টাকা? 42 টাকা। জোরে জোরে, আমি 42 টাকা। তবে 8 টাকা পড়বেন প্রতি রাকাতে 50 আয়াত, যতক্ষণ রুকু থেকে উঠে। এখন বলেন, রাসূল রুকুতে কি দোয়া পড়তেন, কয়বার পড়তেন বলেন, রুকুতে কি সুবহান রাব্বিয়াল আযীম কয়বার? রাসূল পড়তেন সুবহান রাব্বিয়াল আযীম, কখন তাড়াতাড়ি বেরিয়ে যাবে। ইমাম একটু নামাজ লম্বা করলে পিছন থেকে আপনারা দেন না, মসজিদ তোমার বাপের অফিস না, ওর দিবা নামাজ নষ্ট হয়ে যাবে। খবরদার, যতক্ষণ ইমাম নামাজে থাকে তুমিও থাকো, ঠিক না? ঠিক, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ইউ মাস্ট প্রে দা ইউ হ্যাভ সিন মি আই এম প্রেইং। যেভাবে রাসূল পড়তেন ওভাবে আমরা পড়বো।
নামাজের আট জায়গায় দোয়া করতেন, রাহমাত আল্লিল সাত জায়গায় দোয়া করতেন। এই জন্য নামাজ সালাম এরপরে রুকু থেকে উঠতেন, ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা কি বলি রব্বানা লাকালাম, যারা বলে তাদের গুনাহগুলো মাফ করে দেন কি আল্লাহ, এই আল্লাহ রবের উপর যারা ইস্তেকামত করবে তাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করবেন কি আল্লাহ, এই নেতারা ইস্তেকামতে ছিলেন এদেরকে পিটায়ও এখান থেকে শরণ হয়ে যায়। এরপরে এখনো হলেন না সালাফি, এখনো আছেন আপনি তালাফি। রাসূল পড়তেন মিল উল আর, মুসলিম শরীফের বর্ণনা মিল উল আর, মিল উল সামাওয়াত, মিল উল মা শাইতা মিন বা আহলু সানাই আল বাদি আনতা হাক্কু মা ক্বালা লাক আল আব্দ কুল, তোমরা সিজদা দিও না। উঠতে কিভাবে বসে, এই হাতটা মিলিয়ে বসে কুকুর, আমরা যারা হাত মিলিয়ে সিজদা দেই সিজদা হচ্ছে না, এইভাবে হাত উঠে থাকবে যেটা একটা ছাগলের বাচ্চা আসা যাওয়া করতে পারে। এবার রাসূল সিজদায় পড়লেন সুবহান রাব্বিয়াল আলা বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার আটবার নয়বার, নরমালি নরমালি কয়বার নয়বার। এরপরে শেষে একটা দোয়া পড়তেন, কোন নামাজে ছাড়তেন না, বলেন দোয়াটা কি পড়েন, আল্লাহুম্মা ইগফিরলি যাম্বি কুল্লা দেখাহু জেল্লাহু সেররাহু হলানিয়াতাহু আউ্য়ালাহু ও আখেরাহু, হে আল্লাহ আমার সব গুণা মাফ করে দেন, ছোট গুণা বড় গুণা সূক্ষ্ম গুণা ছোট গুণা প্রকাশ্য গুণা গোপন গুণা সব মাফ করে দেন। এরপরে রুকু থেকে উঠতেন, উঠে বোধহয় দোয়া নাই, দোয়া নাই, দোয়া বলেন আল্লাহুম্মা ফিরলি আরহামনি আরজুকনি আজবিরনি ওয়াফুনি, পড়তে থাকেন, যত বেশি পড়বেন তত সওয়াব বেশি। এখন শর্ট করতে করতে এসো নামাজ চোখ এরাই হলো নামাজ চোর, ঠিক না ঠিক? একজন সাহাবি নামাজ পড়েছেন বুখারীর বর্ণন, রাসূল বলেন এর যে সল্লে ফাইন্না কালাম তো সল্লে, তুমি আবার যাও আবার নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ পড়োই নাই, আবার পড়লেন আবার নিষেধ করলেন, আবার পড়লেন আবার নিষেধ করলেন। এরপরে তিনি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে নামাজ পড়বো, রাসূল সাল্লাল্লাহু বললেন যখন দাঁড়াবা মনে হবে আর রুকুতে যাব না, এতটাই নু জমে যাও প্রশান্তির সাথে জমে যাও নামাজে, যখন রুকুতে যাবা মনে হবে আর উঠবা না, যখন সেজদায় যাবা রাসূল যখন সেজদায় যেতেন মা আয়েশা প্রায় ধারণা করতেন সেজদায় রাসূল মারা গিয়েছেন। আমাদের সেজদা গুলো কেমন হারে, আমরা যদি রাসূলের মতো নামাজ পড়তে পারতাম আল্লাহ তৌফিক দান করুক, তাহলে আমরা প্রথম ইসলামী দল, দুই নম্বর শুনবো, তিন নম্বর মানবো, চার নম্বর জিহাদ করবো, রাজি আছেন তো? জিহাদ করতে রাজি আছেন তো? জিহাদ একা একা হয় না, একটা কোরআনি দলের আন্ডারে করতে হয়, ঠিক না বেশি? এদেশে জিহাদি দল একটাই, যাদেরকে বাতিল ভয় করে বাতিল সবচেয়ে বেশি মারছে তাদেরকে, ঠিক না বেশি? কোন দল কি দোষ এদের বলেন তো, এদের যে এই পাঁচজন নেতাকে ফাঁসি দিয়েছে কি দোষ বলেন? আপনাদের পাশেই হলো কাদের মোল্লা, ওই যে মতিউর রহমান নিজামি পাবনাতে তার বাড়ি, কোন ক্লাসে তিনি সেকেন্ড হন নেই, সফল মন্ত্রী ছিলেন, একটা পয়সা দুর্নীতি ধরা পড়ে নেই, বরং কৃষিখাত তিনি প্রথম ছিলেন কৃষি মন্ত্রী, অনেকগুলো সুগার মিল বন্ধ হয়ে গেছে স্বাধীনতার পর থেকে, এইগুলোকে লাভজনক তিনি করে দিয়েছেন, কালীগঞ্জের সুগার মিল পাবনা সুগার যতগুলো সুগার মিল সবগুলোকে লাভ এনে দিয়েছে মাত্র তিন মাসে, কি চুরিটা হয় দেশে, ঠিক না ঠিক? আগে সরকার বলেছে মেট্রো রেল ঠিক করতে কত লাগবে, কত কয়দিন লাগবে,
কোথায় গিয়েছে টাকা? আমরা সব একজনের কাছে বলে দিলাম, তিনি হিসাব রাখছেন, ঠিক না বা ঠিক? এক আল্লাহর কাছে যায়। কার কাছে? এক আল্লাহর কাছে যায়। এই জন্য জেহাদ ছাড়া ইমান বাঁচানোর কোন উপায়? আপনার ছেলে মেয়েকে আপনি কোথায় দিচ্ছেন খেয়াল রাখেন। সন্ধ্যার পরে আপনার ছেলে বাইরে আছে, তার মানে সে শেষ, তার চরিত্র শেষ হচ্ছে। আপনার মেয়ে কোথায় যাচ্ছে আপনি কোচিং এর নামে আপনি খবর রাখেন, তা না হলে আপনি দায়ী হবেন। জেহাদ মানে শুধু নিজেকে সম্পরণ করা নয়, জেহাদ মানে হলো সমাজের উপর খেয়াল রাখা, ঠিক না বাড়ি? আপনার পরিবারকে আপনি বাঁচাবেন। ও আনফুসাকুম আহলিকুম নারা ওকুদুহান নাস ওয়াল হাজারা, আগে নিজে বাঁচাও তারপরে পরিবারকে বাঁচাও। আমরা যেখানে যারা এখানে বসে আছি, আমরা বিড়ি খাবো না। বিড়ি আছে তো আপনাদের এখানে? বিড়ি খাওয়া সুন্নত না ফরজ? আর যারা খায় তাদের কাছে? বুড়া মানুষ সাদা দাড়ি কি টানা টানতেছে? এরপরে নামাজেও যা এই বিড়ি খায়া, জটটা তো বিড়ির খেলা তো ভাই, আমরা এগুলো খাবো না। এই ড্রাগ গুলো থেকে আমরা হেফাজত করবো নিজেকে, আল্লাহ তৌফিক দান করেন। আমরা পাঁচটা জিনিস করবো, কয়টা? পাঁচটা। কেয়ামতের প্রশ্ন কয়টা? পাঁচটা। লা ইয়াযালু কাদামা বানি আদম হাত্তা ইউসালু আন খামস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষের পা নাড়তে দেওয়া হবে না। হায়াতুকা ফিমা আফনাহু, আপনার জীবন কোন রাস্তায় খরচ করেছেন, কোন নেতার পিছনে চলে চলে জীবন নষ্ট করেছো? বেনামাজি যেখানে জাহান্নাম আছে সেখানে নামাজ আছে, যেখানে জান্নাত আছে। জান্নাতীদের প্রথম কাজ, জান্নাতীদের প্রথম কাজ নামাজ। প্রথম কাজ কি? তার আগে পড়তে হবে লা ইলাহা রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ, যে কালেমা পড়েছে শিরক করে নাই তাকে জান্নাত দিয়ে দিবেন কে? আপনারা কি ব্যাপার? আমি বসে আছি, আপনারা দৌড়াচ্ছেন কেন? এসব অভদ্রতা কোথায় শিখেছেন? মেহমানকে সম্মান করবেন না, ঈমান নিয়ে বাড়ি যেতে পারবেন না। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম জারা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। বুখারী মুসলিমের এই হাদিসটি কাতার ওয়ার্ল্ড কাপে তারা এয়ারপোর্টে লিখে রেখেছিল। এই হাদিস পড়ে পড়ে অসংখ্য বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাসূল বলছেন, তোমরা যদি আল্লাহর পরিমাণের দাবি করো আখেরাতে, তোমরা মেহমানকে সম্মান করো। তোমরা যদি আল্লাহর পরিমাণের দাবি করো আখেরাতের উপর, প্রতিবেশীকে সম্মান করবা, হচ্ছে অন্য ধর্মে। তার মুখে খাবার না থাকলে খাবার দিবা, তার ঘরে কাপড় চোপড় না থাকলে কাপড় চোপড় দিবা, তাকে নিরাপত্তার ব্যবস্থা করবা। এইবার যেটা দানপন্থীরা করেছে, ঠিক না বা ঠিক? কথা বলেন না কেন? হিন্দু ভাইরা এবার নিরাপদে পূজা করতে পেরেছে কিনা আপনাদের এলাকায়? পারে নাই বোধ হয়। ওদের পূজা মণ্ডপে আগুন দিতে এসেছে যারা, তাদেরকে পুলিশ আর এই ডানপন্থী লোকেরা ধরেছে, দেখেছে হিন্দু ছেলে আগুন দিতে এসেছে, বলছে তোমাকে কে পাঠাইছে? কইছে অমুক দলের নেতা। আমরা যারা কোরআন মানি, আমাদের কাছে সবার জীবন নিরাপদ, ঠিক না বা ঠিক? কিভাবে জীবন কাটিয়েছ? যৌবন কোন পথে কাজে লাগিয়েছ? কোন রাস্তায় কামাই করেছ? দল করলেই কোটি কোটি টাকার মালিক, সব তোর পর্দানে পাড়া দিয়ে আল্লাহ তোর থেকে বের করে নিবে। যত জিনিস চুরি করেছিস, তোর চুরির সম্পদ সব তোর ঘাড়ে উঠা দিবে। এই যে রাস্তাগুলো ছয় মাসও যায় না, এখান দিয়ে পিস বেড়ে যাচ্ছে, এখান দিয়ে রাস্তার ইট চলে যাচ্ছে, ঠিক না বাড়ি? কেন? ওই শয়তানদের পেটে ঢুকে সব রাস্তায় পড়ে না। কথা বল না কেন? রাস্তার জন্য বাজেট হয় 10,000, ওদের পেটে ঢুকে যায় 9,000। 1,000-এর মধ্যে যা পারে বাস, কন্ডাক্টর যা 14 জায়গায় দিয়ে পারে তাই হয়। অথচ যেই পয়সা আমাদের রাস্তা এবং আমাদের বীজগুলোর জন্য বরাদ্দ হয়েছে, এরকম সারা বাংলাদেশে রাস্তা কয়েকবার করলেও এই পয়সা শেষ হতো না, ঠিক না বেটি? আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ কোন পথে কামাই করেছি, কোন পথে ব্যয় করেছি। 5 নম্বর, যে এলেম অর্জন করেছেন, কতটুকু আমল করেছেন,
আজকে থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেব, ইসলামী দল ছাড়া কারো দল করব। প্রতিদিন শুরু করব কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। প্রতিদিন শুরু করব হাদিস দিয়ে। প্রতিদিন শুরু করব ইসলামী সাহিত্য দিয়ে। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ব। এই কাজগুলো করে জামাত। জামাতের একটা বই আছে, রিপোর্ট বই। কি বই? রিপোর্ট বই। এটাতে এই কাজগুলো। এখন বলেন এই কাজগুলো কি জামাতের কাজ না আল্লাহর কাজ? এগুলো করতে আমাদের অসুবিধা কোথায়? এরপরে তারা যে কাজটি করে, যে মানুষকে কোরআনের বই বিলি করে, গরিব যারা তাদেরকে টাকা পয়সা দেয়, হিন্দুরা জেলেরা ঠাকুর গায়ে পানিতে পড়ে মারা গেছে, অনুদান কারা দিছে? কথা বল না কেন? বৈষম্য বিরোধী আন্দোলনের সব শহীদদেরকে কারা নিজের শহীদ বলে গ্রহণ করেছে, তাদের বাড়ি বাড়ি কারা দান অনুদান পাঠিয়ে দিয়েছে? আমরা তাদের সাথে যোগদান করব। আমরাও গরিব মানুষের পাশে দাঁড়াবো, আমরাও বিধবাদের পাশে দাঁড়াবো। আমাদের কোন বিবির কাছ থেকে আমরা যৌতুক খাবো না। যৌতুক যারা খেয়েছ, ওই বিবি মাফ না করলে তোরা আল্লাহ মাফ করবে না। জিনাকার হিসাবে উঠবি কি আমাদের হয়? যৌতুক অবশ্য আপনাদের গাইডান হাতে নাই। তোর কিসের? তোর ইসলাম আর তোর কি? তোর বউ তোরে লাইছায়া জাহান্নামে ঢুকাবে, কি মনে কর? আল্লাহ সূরা নিসা 4 নম্বর আয়াতে বলেন, ও আতুন নিসা সাদকাতে ইননা নাহলা, সন্তুষ্ট চিত্তে বিবিকে মোহরানা দান কর। রাসূল বলেন মোহরানা ছাড়া যেন কেউ বিয়ের কথা মুখে না আনে। একটা লোহার আংটি দিয়ে হলো মোহরানা দাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বিয়ে করতে আসতে প্রথম কি জিজ্ঞেস করতেন? মোহরানা আছে কিনা, এবং মোহরানার কথা উল্লেখ করেই তারপরে আগ হয়, ঠিক না? ঠিক। আব্দুস সবুরের মেয়ে সকিনা আর কুকুতালির ছেলে কুকুতালি, বিয়ের অনুষ্ঠান হচ্ছে। এখন সকিনার কাছে গিয়ে বলবে, সকিনা কুকুতালি তোরে 40,000 টাকা মোহরানায় বিয়ে করতে চায়, তোর কি মত আছে? সকিনা যদি চুপ করে থাকে মানুষ বলবে যে মত আছে, ঠিক না? ঠিক। এবার কুকুতালির কাছে গিয়ে কি বলবে? 40,000 টাকা মোহরানায় সকিনা তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। ওই কুতকুতালি তো মুখে খেতা দিয়ে হয়ে গেছে, তুমি কি বলো? কবুল। ঠিক হয়েছে? কবুল। কি কবুল করবো? আগে তো মোহরানা, আগে কি মোহরানা? মূর্খ, কোন শয়তান চালু করেছে মোহরানা? বাকি বাকি না, কে চালু করেছে? রাসূল বলছেন তোমরা মেয়েকে বিয়ে উপলক্ষে অর্নামেন্ট দাও, বিভিন্ন জিনিস উপহার দাও, এগুলো আবার ফেরত চাওয়া মাটিতে ছাপ ফেলে কিংবা দিয়ে উঠানোর সমান, ওগুলো দিয়ে দাও তোমার বিবিকে। মোহরানা আদায় করা ছাড়া কোনো বিয়ে রাসূল জীবনে পড়ার নেই, একজন সাহাবিও পড়ার নেই। কি সর্বনাশ নেমেছে আমাদের দেশে! একজন মেয়ে কোন পয়সা খরচ করার দায়িত্ব নাই। বুখারীর বর্ণনায় রাসূল বলছেন, তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য থাকে সে যেন বিয়ে করে, আর যার সামর্থ্য থাকবে না সে যেন রোজা রেখে যৌবন হেফাজত করে। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা প্রত্যেকেই প্রত্যেকের ছেলে মেয়ের দিকে খেয়াল রাখবো। আহারে, আমার মহেশপুরের আলম ভাই, মহেশপুরের মানুষ অনেক দানবী। মহেশপুরের আলম ভাই 10,000 টাকা দিয়েছেন, 12,000 জমি কেনার জন্য। আল্লাহ তাকে জান্নাতে জমি আরেক ভাই 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। ভাইরা নামাজ এখানে হবে ইনশাআল্লাহ, আমরা এখানে নামাজ পড়ে থাকবো। আল্লাহ কবুল করো। অত্যন্ত ভদ্র জেন্টেল এবং এই দলের সব নেতা কর্মীরা এর মুখে হয়, আল্লাহ আমাদের সবাইকে কবুল দিয়েছেন। আমাদের প্রিয় বাবু 500 টাকা, বাবু কিন্তু হিন্দু নাম না, আপনার চিন্তা করেন না, বাবু মানে সুগন্ধযুক্ত বাবু। এক 1,000 টাকা দিয়ে আল্লাহ কবুল করুক। আমরা আজিজ ভাইয়ের জন্য দোয়া করবো, এই
এই জিলার সিংহাসন ছিলেন মাওলানা আব্দুল আজিজ, তিনি ছিলেন সুন্দরবনের এমপি, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন, আলহামদুলিল্লাহ।